জয়া, দেখি এ নাও, একটু চা করে আনলাম, গরম গরম চা খাও তো, চাটা খেলে মাথাটা একটু ছাড়বে, নাও। আচ্ছা, এরকম করলে হয়? মেয়ে মানুষ, সংসার করছো, মাথা গরম করলে সব সময় হবে? মেয়ে মানুষদের সবসময় মাথা ঠান্ডা রাখতে হয়, বুঝেছো? আমি কিচ্ছু খাবো না, আমার কিচ্ছু ভালো লাগছে না। সত্যি দাদা ভাই, এই বড্ড বাড়াবাড়ি, নিজের বউয়ের কথা শুনবে না, এটা আমার মোটে ভালো লাগছে না। আচ্ছা তুমিই বলো, আমি সংসার পেলে কোনোদিন ঘুরতে গেছি? একদিন মাত্র ঘুরতে নিয়ে গেল, আর সেখানে গিয়ে আমি যে সাথে আছি তার কোনো হুঁশই নেই, শুধু মেয়ে আর মেয়ে। আমি বলি কি, তুমি বরং একটা কাজ করো, ঘরে যাও, ঘরে গিয়ে একটু চোখটা বন্ধ করে শো, ভালো লাগবে। আমার ঘুম আসবে না, আর ওর কাছে তো আমার যেতে ইচ্ছে করছে না। এই দেখো, ওরম বললে কি হয়, তুমি যাও না, চোখ বন্ধ করে শুয়ে থাকো, দেখো ভালো লাগবে, তোমার ঘুম এসে যাবে। আচ্ছা তুমি রাত্রিবেলায় ওষুধ খাও না, ঘুমের ওষুধ, তাই না? আমি ওগুলো ঘুমের ওষুধ না? আমি আবার কি ওষুধ খাই? না, আমি দেখেছি তুমি ঘুমের ওষুধ খাও, আমাকে দাও না একটুকু, আমার মাথা যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে, আমার ঘুম আসবে না। না না না, ওগুলো কিন্তু ডাক্তারের প্রেসক্রাইব করা ওষুধ, ও আমি দিতে পারবো না, দাদাভাই ভীষণ রাগারাগি করবেন। না, তুমি আমার কথা শোন, আমি তোমার দাদাভাইকে বলবো না, আমায় একটা দাও আজকের জন্য। ওগো শোনো না, আজকের মতো দোয়াই, আজকের মতো ওষুধটা দাও, আমি এরপর আর চাইবো না, বিশ্বাস করো। মনে থাকবে তো, শুধু আজকের জন্যই কিন্তু, সত্যি বলছি। আচ্ছা দাঁড়ো, জয়া এই নাও জয়া, কিন্তু একটা কথা মনে রেখো, একটাই ওষুধ কিনো, দাঁড়াও আমি তোমাকে দিচ্ছি। না না, আরে আরে, নিয়ে নিলে কেন? আমি 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 একটাই খাবো, তোমার কথা দিচ্ছি। আরে আরে, না না, গোটা পাতাটা নিয়ে যেও না জয়া, আমার কথা শোনো, আরে বিপদ হয়ে যাবে জয়া। একবার ওষুধ খাওয়াটা শুরু হোক না, তারপর তো খেলা শুরু হবে। জয়া, এরকম পাগলের মতন কি খুঁজছো? এদিকে এসো, এদিকে এসো, কি খুঁজছো বলো আমাকে? ও, তুমি যে দাও ওষুধগুলো, ঘুমের ওষুধগুলো। আচ্ছা, তুমি যে এভাবে ঘরের মধ্যে খোঁজাখুঁজি করছো, দাদা ভাই যদি হট করে এসে পড়ে আর একবার জানতে পেরে যায় যে তুমি ঘুমের ওষুধ খাচ্ছ আর আমি তোমাকে সে ওষুধগুলো দিচ্ছি, তাহলে আমাকে তো খেতে দেবে না, তোমাকে তো আসতেই রাখবে না। শোন শোন শোন, বসো বসো বসো, এসো এসো, এখানটা একটু বসো তো, বসো বসো, একটু শান্ত হয়ে আমার কটা কথা শোনো। আমি তো তোমার ভালো চাই, নাকি? আচ্ছা, এই ওষুধগুলো খেলে তোমার ঘুম হয়? খুব ভালো, খুব ভালো ঘুম হয়, আর ঘুমই আসে না ওগুলো ছাড়া। হ্যাঁ, কিন্তু মুশকিল কি জানো, তুমি যদি আবার এত ঘুমও সারাদিন ধরে, তাহলে তোমার সংসার, বর, মেয়ে সবাইকে কে সামলাবে বলো তো? আবার দেখো, তুমি যদি আবার না ঘুমো, তাহলে তো আবার শরীরটাও খারাপ হবে, তাই না? কি মুশকিল বলো তো। কিন্তু আমি তোমাকে এর থেকে বার করার একটা উপায় বলতে পারি। এবার থেকে তুমি ওই ঘুমের ওষুধগুলোর সাথে এই ওষুধটাও খাবে, বুঝতে পেরেছো? আচ্ছা, তুমি কি জানো যে তুমি যখন ঘুমিয়ে পড়ো, দাদা ভাই কিন্তু আর এ ঘরে থাকে না, দাদা ভাই কিন্তু বাচ্চাদের ঘরে চলে যায়। হ্যাঁ।
আর ঘুমাবো না রাত্রে, আমি আর ঘুমাবো না, আমি ঘুমাবো না। আমি আমার যখন সুখের সংসার হয়নি তখন ওদেরকেও আমি সুখের সংসার করতে দেব না।